নমস্কার, আজকে আমি আপনাদেরকে শেখাবো অ্যাডোব পেজ মেকার 7.0-র সাহায্যে কীভাবে একটি লেটার হেড তৈরি করতে হয়। তো লেটার হেড তৈরি করার পুরো প্রসেসটি আমি দেখাবো। তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিটলি দেখবেন, এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দিবেন। আর আমাকে উৎসাহিত করার জন্য ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। অ্যাট ফার্স্ট ফাইল মেনুতে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করব। তারপর পেপার সাইজ নেব A4। তারপরে আমরা মার্জিন সেট করব। ইনসাইড মার্জিনটা 25 mm আছে, এটাকে কেটে আমি করছি ইনসাইডে করব 7 mm, এবং আউটসাইডেও করব 7 mm, এবং টপে রাখবো আমি একটু বেশি রাখবো, টপে রাখছি আমি 15 mm, আর বটমে মানে নিচের সাইডে একটু কম রাখি 10 mm রাখলাম। তারপরে ওকে করে দিচ্ছি। ওকে করলে আমাদের দেখতে পাচ্ছি পেজটা ওপেন হয়ে গেছে। এই পেজের মধ্যে আমরা লেটার হেডটা বানাবো। তো ফার্স্ট আমি যা কাজ করব সেটি হচ্ছে ডাক্তারের নাম এবং ডিটেলসটা আমরা লিখে ফেলবো। তো লিখার জন্য দেখুন আমি একটু পেজটাকে জুম করে নিচ্ছি, মানে অ্যাকচুয়াল সাইজে নিয়ে চলে আসছি। তো সাইজে আনার জন্য আমি কন্ট্রোল দেবে 1 প্রেস করলাম, কি করলাম কন্ট্রোল দেবে থেকে 1, তারপরে হ্যান্ড টুল নিয়ে এভাবে নিচে নামাচ্ছি, তাহলে পুরো পেজটা আমি দেখতে পাবো। এই পেজের মধ্যে আমি এবার বানাচ্ছি, দেখুন টেক্সট টুলে ক্লিক করব। তারপরে যেখানে আমি লিখতে চাইছি সেই জায়গায় সিলেকশন করে ছেড়ে দেব, যে ডাক্তারের নাম এবং ডিটেলস লিখব। তা আমি লিখছি ডাক্তার কৌশিক মণ্ডল, এন্টার প্রেস করলাম। দিয়ে MBBS, DGO, MS, আবার এন্টার প্রেস করলাম। তারপরে লিখছি আমি GYNAECOLOGIST, গাইনোলজিস্ট, অ্যান্ড যা আমাকে লিখতে বলা হয়েছে তা লিখছি অবস্ট্রেশিয়ান, লিখলাম। তারপরে লাইনে আমি লিখব চেম্বার, BER, চেম্বার হচ্ছে লালবাগ। দিয়ে তারপরের লাইনে মোবাইল নম্বর লিখে দিচ্ছি 77 97 69 67 85। একটা অবলিক চিহ্ন দিয়ে আর একটা মোবাইল নম্বর লিখে দিচ্ছি 70 47 18 42 71। আচ্ছা, আমরা পুরো ডিটেলসটা লিখে ফেলেছি। এবার ডিটেলসটা লিখে ফেলার পর এইটাকে আমরা সাজাবো। দেখুন কিভাবে সাজাচ্ছি। ফার্স্ট আমি ফন্ট সাইজটাকে একটু বড় করে নিচ্ছি। দেখুন আমার লেখা হয়ে গেছে, এই লেখার ফন্টটাকে আমি চেঞ্জ করে দেব। ফন্টটাকে আমি করে দিচ্ছি, এগুলো হচ্ছে এরিয়াল ফন্ট, এটা করছি এরিয়াল, এটা হচ্ছে এরিয়াল ফন্ট। আর একটু বোল্ড করে দিচ্ছি, তাহলে আর একটু দেখতে ভালো লাগবে। এই দেখুন আমার যখন এটা হয়ে গেল, এবার উপরের কাজটা কি করব, এটাকে আমি ফন্টটাকে চেঞ্জ করব। ফন্টটাকে এটাকে চেঞ্জ করে এই ফন্টটাকে এই যে এটা দিই ব্রাস, এটা। এবার সাইজটাকে বড় করতে হবে, সাইজটাকে আমি 30 করলাম, তাহলে অনেকটা বড় হয়ে গেল। আর একটু ছোট করি, তাহলে এটা 30-র জায়গায় 24 করি, তাহলে আমার এই লেখাগুলোও সাইজ ছোট করতে হবে। কত আছে, 18 আছে, 18টাকে আমি করে দিচ্ছি 14, মানে 14 করে দিলাম। এই দেখুন লেখাটা, এটা আর একটু 24-এর থেকে যদি 26 করা যায় তাহলে ভালো হয়, 26 করি, ঠিক আছে। এই দেখুন আমার লেখা হয়ে গেছে। এবার যখন লেখাটা হয়ে গেল, আমি এই লেখাগুলো রাইট সাইডে যাতে আমার সোজা থাকে তার জন্য প্যারাগ্রাফে ক্লিক করলাম, তারপরে রাইট করে দেবো। এখানে দেখুন লেফট রাইট আছে, তা আমি রাইট করে দিচ্ছি, মানে ডান দিকে যাতে সোজা হয় লেখাগুলো। এবার মুভ টুলে ক্লিক করার পর এটাকে ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আমার এত বড় লাগবে না, এত বড় লাগবে শেপটা, তো এটাকে এক সাইডে আমি এইভাবে রেখে দিচ্ছি। এই লেখাটা যখন হয়ে গেল, লেখার কালারটা আমি চেঞ্জ করে দিই, সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যাবে। এই দেখুন কালারটাকে আমি এতটা লেখা আছে, এই লেখাটাকে কালার করব এই কালারটা ব্লু, আর উপরের কালারটাকে করব রেড, রেড করলাম। ডান সাইডে কি করব, সেম কাজটাই করব। তো আবার টাইপ টুলে ক্লিক করলাম, মানে টেক্সট টুলে ক্লিক করার পর এইভাবে ড্র করে টানছি যে জায়গায় আমি লোকেশনে লিখব। দিয়ে এবার বাংলাতে লিখব। তো বাংলায় লেখার জন্য আমি F12 প্রেস করলাম, তারপরে লিখতে লাগছি।
এই দেখুন, ডাক্তার কৌশিক মন্ডল, কৌশিক মন্ডল। এবারে এন্টার প্রেস করলাম, দেখুন আমার লেখা লেখাগুলো হচ্ছে। তারপরে এমবিবিএস, এম ফুল স্টপ, তারপরে বি ফুল স্টপ, আবার বি ফুল স্টপ, এস এ দন্তস্য এস দিয়ে কমা দেব, ফুল স্টপ দিয়ে কমা দেব। তারপরে আছে ডিজিও, ডি তারপর ফুল স্টপ, জি দিয়ে ফুল স্টপ, ও ডিজিও তারপরে কমা দেব, তে লিখব এম এস, মানে যা ইংরেজিতে লিখলাম সেটাই আমি বাংলাতে এবার লিখছি, এস এ দন্তস্য এস। এই দেখুন লিখলাম, এন্টার প্রেস করলাম। লেখার পর আমি লিখব স্ত্রী রোগ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ লিখে ফেললাম। তারপরে নিচে লিখছি আমি চেম্বার, চয়েকার ময়ে বয়ে আকার রো, চেম্বার বিসর্গ দিই লালবাগ। এই দেখুন লালবাগ লিখে ফেললাম। তারপরে আমি মোবাইল নম্বরটা লিখে ফেলছি বাংলাতে, মোবাইল নম্বর কী ছিল, 77 97 69 67 85। দেখটা অবলিক, তারপরে ছিল 70 47 18, তারপরে আছে 42 71। এই দেখুন লিখে ফেললাম। এবার এটাকে আমি ডিজাইন করব, তো কি করব, আমি রাইট সাইড এক করে দেব, সমান করে দেব। তার জন্য আমি সিলেকশন করলাম, সিলেকশনের পরে এই যে নিচে দেখবেন কন্ট্রোল প্যালেটে এখানে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফে ক্লিক করলাম, দিয়ে রাইট করে দেব। রাইট দেখুন লেফট আছে রাইট আছে, তো আমি রাইটে ক্লিক করে দিলাম, দেখুন রাইট হয়ে গেল। যখন রাইট হয়ে গেল এবার আমি আবার টেক্সটে ক্লিক করলাম, এই যে এবার এটাকে সাইজগুলো ঠিকঠাক করব। এটার সাইজ আছে 14, আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, একটু বোল্ড করে দিই লেখাটাকে, একটু বোল্ড করলাম, একটু লেখার সাইজগুলো বড় করে দিচ্ছি। তাহলে এই লেখাগুলোকে আমি করে দিচ্ছি 18। আমার যখন লেখাটা হয়ে গেল, লেখাটা হয়ে যাওয়ার পর এটাকে আমি কালারটাকে চেঞ্জ করব। ডক্টরের নামের কালার হচ্ছে রেড এবং তার ডিটেলসটা আছে ব্লু কালার। এই দেখুন চেঞ্জ করে দিলাম, একটু যদি আমি বোল্ড করি কেমন লাগে দেখি একবার, বোল্ড করে ক্লিক করলাম বোল্ডে। তারপর পয়েন্টার টুলে ক্লিক করার পর এই লেখাটাকে একটু উপরে উঠে দিচ্ছি, এইভাবে সাজিয়ে দিচ্ছি। তারপর পরপর লাইনটা লাগছে। এই যে লেখাটা যখন কমপ্লিট হয়ে গেল, এবার আমি এই জায়গাতে একটু কাজ করব, যে একটা ডক্টরের সিম্বল দেব। তো সিম্বলটা দিচ্ছি, দেখুন কি করছি। তো সিম্বল দেওয়ার জন্য এখানে যাবেন, ফাইল মেনুতে যাবেন, তারপরে প্লেসে ক্লিক করবেন। প্লেসে ক্লিক করার পর আপনি যেখানে ডাউনলোড করে রাখবেন সিম্বলটা, আমি এখানে ডাউনলোড করে রেখেছি, আমি এই সিম্বলটা দিব। সিম্বলটাকে নিয়ে আসলাম, ওপেন করলাম, এটা ন করে দিচ্ছি। এখান থেকে এইভাবে ড্র করে নেবেন, মোটামুটি এত বড় করি। এই যে ছবিটা, এই দেখুন আমি এখানে রেখে দিলাম, এটাও টাচ করিয়ে রাখি। আচ্ছা দেখুন আমার সিম্বলটা হয়ে গেছে দেওয়া, একটু ছোট করে দিলাম, এই হলো। তাহলে মিডিলে রেখে দিলাম সিম্বলটা। সিম্বলটা যখন রাখা হয়ে গেল, এবার দেখুন একটু ছোট করি তাহলে কেমন লাগে দেখুন। এই দেখুন পেজটা, পেজটা আমাদের এরকম রেডি হয়ে গেল। এবার যখন রেডি হয়ে গেল, এটার আমরা কাজ কি করব, এখানে একটা লাইন দিব। তো লাইন দিচ্ছি দেখুন কিভাবে, লাইন শেপস নিচ্ছি, তারপরে এখান থেকে সিলেক্ট করে জাস্ট এইভাবে টেনে নিলাম, দেখুন লাইন পড়লো একটা। এই লাইনটাকে আর একটু সামান্য নিচে করে দিই, দেখুন আমি ক্লিক করলাম লাইনটার উপরে, নিচে করে দিচ্ছি। এবার আমি যাব এলিমেন্টে, এলিমেন্টে গিয়ে স্ট্রোক, স্ট্রোকে গিয়ে এখানে দেখুন দুই রকম লাইন আছে, আমি উপরে মোটা আছে নিচে পাতলা, আমি এই স্টাইলটা নিয়ে নিচ্ছি। এই দেখুন লাইনটা লাইন হয়ে গেল। তারপরে আমি লিখব নেম, তো এটাকেও লাইনটাকেও আমি ব্লু কালারের করব। এই দেখুন কাজটা, এবার নেম লিখব। তো নেম লেখার জন্য আবার টাইপ টুলে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমি ক্লিক করে এইভাবে টেনে নিচ্ছি শেষ পর্যন্ত। দেখুন লিখছি এন এ এম ই নেম, নেম লেখাটা আমি সিলেকশন করছি,
তারপরে সাইজটাকে আর একটু সাইজ বড় করে নিচ্ছি, বড় করলাম, এবং ফন্টটাকে আমি চেঞ্জ করে নেব। ফন্টটাকে করে দিচ্ছি আমি মনোটাইপ করছি বা বলে একটা ফন্ট আছে, দেখবেন এম ও দিয়ে থাকবে, তো ও দিয়ে খুঁজি আমি এম ও, এই দেখুন এখানেই থাকবে এম ও, এই হচ্ছে মনোটাইপ করছি বা, একটু বোল্ড মানাবে না, এটাই থাক। তো মনোটাইপ করছি বা যখন ফন্টটা করলাম, এবার এটাকে কি করব আমি একটু জুম করে দিই, তাহলে আপনারাও দেখতে পাবেন পুরোটা কাজটা। এই দেখুন জুম করলে কাজটা পুরো দেখতে পাবেন কি কাজ করছি, দেখুন। তো মনোটাইপ যখন করছি বা আমার লিখা হয়ে গেল, নেম লিখা হলো, এবার নেম লিখার পর আমি কি করব ফুল স্টপ দিয়ে দেবো অনেকগুলো, এইভাবে দিয়ে শেষের দিকে আমি এজ লিখে দেব, এরকম জায়গাতে লিখব আমি এজ, এ জি ই, আবার ফুল স্টপ দিয়ে দেব, তারপর লিখে দেব আমি ডেট, ডেট মানে যা লিখতে বলা হয়েছে তা লিখে দিলাম আমি, দিয়ে একবার শেষ পর্যন্ত লিখে দিলাম, এই কাজ হয়ে গেল আমার। লিখাটা যখন কমপ্লিট হয়ে গেল, পুরো লিখাকে আমি করে দেব ব্লু কালারের, মানে এক রকমের কালার করে দিচ্ছি, দেখুন তাহলে বুঝতে পারবেন জিনিসটা কি বানাচ্ছি। এবার আমি মুভ টুলে, পয়েন্টার টুলে ক্লিক করলাম, পয়েন্টার টুলে ক্লিক করার পর নিচে আমি আর একটা দাগ দিব, তো দাগ দেওয়ার জন্য আমি লাইন টুলটা নিলাম, দিয়ে এখান থেকে এভাবে টেনে দিচ্ছি, এই দেখুন টানলাম, যখন টানা হয়ে গেছে আর একটু হালকা উপরে উঠে দিই, এই দেখুন আমার কাজটা হয়ে গেল। এবার এই লাইনটাকে একটু মোটা করব, তার জন্য এলিমেন্টে যাব, স্ট্রোকে যাব, একটু মোটা করে দিলাম এবং কালারও করে দিচ্ছি, দেখুন কাজটা আমার কেমন হলো। এবার যখন এই কাজটা হয়ে গেল, নিচে আমি কি করব, নিচে এবার কাজ করব, তো এই সামনে একটা দাগ দিয়ে দেবো, তো আমি পেজটাকে ছোট করি, এই দেখুন পুরো ভিউ দেখাচ্ছি আমি, এটা এক সাইডে রাখি, এটার আমার এখন দরকার নাই। এই দেখুন কি করছি, লাইন নিচ্ছি, লাইন নিয়ে মোটামুটি এতটা, এবার নিচ পর্যন্ত টেনে দিচ্ছি, এই দেখুন টানা হয়ে গেল নিচ পর্যন্ত, এই জায়গাতে এবার কাজ করব। তো লাইনটা যখন আমার এই কাজটা হয়ে গেল, দেখুন কাজটা আর একটু, ব্যাস ঠিক আছে, এবার লাইনটাকে কি করছি দেখুন, কালার তো প্রথমত আমি মোটা করব, জুম করি তাহলে দেখতে পাবেন, এই দেখুন জুম করছি, কন্ট্রোল দেবে প্লাস চিহ্ন, কন্ট্রোল দেবে প্লাসে জুম, মাইনাসে জুম ছোট হবে, মানে যেটা সমান চিহ্ন আছে, এই যে দেখুন কাজটা ভালোভাবে দেখুন তাহলে বুঝতে পেরে যাবেন। পয়েন্টার টুল দিয়ে আমি একটু চলে যাচ্ছি এলিমেন্টে, এলিমেন্টে গিয়ে স্ট্রোক দিয়ে মোটা করে নিচ্ছে এবং কালারটাকে চেঞ্জ করে নিলাম, দিয়ে এখানে লিখছি আমি, এখানে লিখছি, টানলাম, দিয়ে লিখছি বিপি, বিপি, বিপি লিখলাম, আর নিচে লিখছি আমি বিডাব্লু, বিডাব্লু এইভাবে লিখে দিলাম, এটাকেও একটু সাইজটাকে বড় করে দিই, সাইজটা আমি 18 করে দিচ্ছি, থাক বড় বড় বিপি বিডাব্লু থাকলো, এটাকে আমি এক সাইডে এই জায়গায় রেখে দিলাম, এই যে দেখুন যখন আমার এটা লিখা হয়ে গেল থাকলো এটা। এবার এই যে আমরা মার্জিনটা দেখতে পাচ্ছি, এটা প্রিন্ট করার সময় আসবে না মার্জিনটা, দেখে নিন। এবার আমার নিচের কাজ আছে, তো পেজটার একবার নিচে নামাবো, একবারে নিচে উঠাবো পেজটাকে, এই দেখুন পেজটা, এই পেজের নিচে আমার একটু কাজ আছে, সেটা হচ্ছে একটা শেপস নেব, শেপস নিয়ে আমি এখান থেকে শেপটাকে এইভাবে টানবো, দেখ ঠিকানা একটু ব্যাপারে লিখবো, রোগীর ব্যাপারে একটা নির্দেশ লেখার আছে সেটা লিখবো, এইভাবে করলাম, এটার কালার দিয়ে দিলাম একটা, দেখুন যখন কালারটা দিলাম, তো কালার দেওয়ার পর এবার লিখছি দেখুন, এই দেখুন এমার্জেন্সি লিখে দিচ্ছি, এমার্জেন্সি লেখাটা বুঝতে পারছেন না, একটু সাদাতে নিয়ে যাই নাকি, তাহলে বুঝতে পারবেন, পরে আমি ঠিক করছি, এই দেখুন লেখার সাইজও বড় করতে পারবো, দেখিয়ে দিই আপনাদেরকে লেখাগুলো তাহলে বুঝতে যেতে পারেন, এই দেখুন এমার্জেন্সি লিখলাম, এবার এমার্জেন্সি লেখার পর লিখছি রোগীর, রয়ে ওকার গয়ে দীর্ঘি র, রোগীর জন্য হাসপাতাল, এই দেখুন হাসপাতাল বা হাসপাতালে আছে, আচ্ছা হাসপাতালে,
হাসপাতালে যোগাযোগ করুন, যোগাযোগ করুন, দাঁড়ি চিহ্ন এন্টার, তার নিচের লাইনে নাম লেখানোর জন্য, নাম লেখানোর জন্য মুরগি জ দন্ত নয় জ ফলা যোগাযোগ করুন। যোগাযোগ করুন দিয়ে ইংরেজিতে লিখব, কোনটা লিখব না উপরের মোবাইল নম্বরটা লিখব, 77 97 69 65 লিখব, 70 47 18 42 71, এটা করে দেবো আমি ইংরেজিতে, ফন্টটাকে করে দিব ইংলিশ। এই দেখুন ইংলিশ করার জন্য আমি এরিয়াল ফন্ট নেব, এটা এরিয়াল ফন্ট, এবং এটা সাইজটা ছোট করে দেব। এই দেখুন যখন কাজটা হয়ে গেল, এবার আমি এটাকে কি করব, একটু লিখার সাইজ মিডল করে নেব, আর লিখার সাইজগুলো ঠিকঠাক করে বসাবো। তো বসানোর জন্য আমি একটু ছোট করি, এই দেখুন কাজটা দেখুন ভালোভাবে, এবার কি কাজ হচ্ছে এই জায়গাতে ভালো ভালোভাবে বুঝবেন। দেখুন আমি রোগীর নামটা আমার এঁটে যাচ্ছে, বাট নিচের লেখাগুলো আমার আঁটছে না, তাহলে কি করব আমি এটাকে কাট করে নেব, কন্ট্রোল এক্স দেবে, কাট করলাম, আর এই লেখাটাকে আমি করে দিচ্ছি হোয়াইট কালার, এবং একটু বোল্ড করে দিচ্ছি যাতে মোটা লাগে দেখতে। এই দেখুন দিয়ে এখানে আমি বসিয়ে দিচ্ছি, দেখুন যখন আমার এটা কাজটা হয়ে গেছে, আমি এখান থেকে এটা মিডিলে বসিয়ে দিচ্ছি, এই জায়গায় থাকলো, মোটা বোল্ড ভালো লাগছে না, বোল্ড বাদ দিই, থাক এমনি থাক, এই দেখুন থাকলো। এটা যখন আমার লেখা হয়ে গেছে, তারপরে কি করব, এই দেখুন এটা ঠিকঠাক করে বসিয়ে দিয়েছি, একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই দেখুন যখন কাজটা হয়ে গেছে বসানো আমার, তারপরে নিচের লাইনটা লিখব আমি, নিচের লাইন নিচে লিখব কিভাবে না, আবার আমি টাইপ টুলে ক্লিক করলাম, যে কোনো জায়গায় ক্লিক করলাম দিয়ে ওটা পেস্ট করে দিচ্ছি যেটা লেখা ছিল, এবার যে লেখাটা ছিল সেটা পেস্ট করলাম, এটাকে সাইজ আমি ছোট করছি, লেখার সাইজ ছোট করার জন্য এই জায়গা থেকে ফন্টটাকে আমি 18 করে দিচ্ছি, দেখুন অনেকটা ছোট হয়ে গেল, আর এই মোবাইল নম্বরটা 14 আছে, এটাকে আমি যদি আর একটু ছোট করি তো অনেক ছোট হয়ে যাবে, তো এটাকে আমি 13 করছি, ম্যানুয়ালি টাইপ করে দিচ্ছি, দেখুন তাহলে মোটামুটি একই হয়ে গেছে। এবার এটাকে আমি বসিয়ে দিব, এখানে এনে কালারটাকে হোয়াইট করব, তো এটাকে আমি আপাতত ছোট করি, দিয়ে লেখাকে সিলেক্ট করব, তারপরে কালারটাকে হোয়াইট করে দেব, দেখুন এই যে, তাহলে কি হলো আমার কাজটা হয়ে গেল। এবার এটাকে বসিয়ে দিচ্ছি, এই যে বসে হলো, এটা বসিয়ে দিলাম, দেখুন এই হচ্ছে আমার কাজ, এই কাজটা আমি বসিয়ে দিলাম। এবার আমি একটু সাইজটাকে আর একটু বড় করব, এটা এটাকে আমি আর একটু উপরে নিয়ে যাই, এতটা রাখি, ব্যাস হাসপাতাল লেখাটাকে এটাকে আর একটু সাইজ বড় করি, এটার সাইজটা আছে 14, এটাকে আমি 30 করছি, দেখুন দে এটাকে আমি কি করব, একটু এই সাইডে বড় করে নিই, তাহলে এঁটে যাবে, দেখুন এটা গেল না। এবার আমি এটাকে মিডল করে দেব, মিডল করার জন্য কি করব, সিলেকশন করার পর এখানে গিয়ে আমি সেন্টার করে দেব, তাহলে তো মিডল হয়ে যাবে, এরকম আসলে এটাকে ছোট বড় করবেন ঠিকঠাক হয়ে যাবে। এ দেখুন আমার লেটার হেড কিন্তু রেডি হয়ে গেল, এই যে এটাকে আমি এক সাইডে রাখি, কোনো ব্যাপার নাই, এ দেখুন লেটার হেড, তো লেটার হেড আমার রেডি হয়ে গেছে। তো এই লেটার হেড আমি কিভাবে রেডি করলাম দেখতেই পেলেন, তো আপনারাও প্র্যাকটিস করুন।